আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে হঠাৎ করে একটা ভিন্ন ধর্মী গল্প নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। গল্পের নাম অহংকারের পরিণতি। অনেক আগে পড়া একটা গল্প, লিখেছেন আসিফ হাসান। অনেক অনেক দিন আগের কথা, তখনও হল্যান্ডের সাথে ফ্রিজল্যান্ড যুক্ত হয়নি। সেই সময়ে ফ্রিজল্যান্ডের বৃহত্তম আর সবচেয়ে সমৃদ্ধ শহর ছিল স্টাভরেন। শহরটি বিশাল বিশাল প্রাসাদে ছিল ভরা, বড় বড় ধনী ব্যবসায়ী বাস করতে সেই প্রাসাদগুলোতে। অগাধ সম্পদের অধিকারী হয় তারা ছিল বেশ অহংকারী, আর এই অহংকারের কারণে দুনিয়ার কাউকেই তারা পরোয়া করত না। তারা মনে করত সব কিছুই তাদের হাতের মুঠোয়, এমনকি অলসভাবে বসে থাকলেও তাদের সম্পদ কোনো দিনই কমবে না বলে তারা বিশ্বাস করত। শহরটির ঐশ্বর্যের কারণ ছিল সেখানকার অত্যন্ত সুন্দর একটা বন্দর। এই সমুদ্র বন্দরে অনেক জাহাজ ভিড় করত, সারা দুনিয়ায় বাণিজ্য করে এখানেই থামত এই জাহাজগুলো। ক্রমে ক্রমে ধনী জাহাজ মালিকরা এই শহরে বসবাস শুরু করে, আর এভাবেই ক্রমাগতভাবে ঐশ্বর্যশালী হয়ে উঠতে লাগলো এই শহরটা। আর সেই সাথে এই শহরের ব্যবসায়ীরা সবাই ধনী হতে লাগলো। তারা যতই ধনী হলো তাদের প্রাসাদও তত ঝলমল আর আলোক উজ্জ্বল হয়ে উঠতে লাগলো। দুনিয়ার সেরা আসবাবপত্র তারা সংগ্রহ করলেন, এমনকি বাথরুমেও সোনার ফিটিংস ব্যবহার করতে লাগলেন তারা। তারা যখন আশপাশের শহরগুলোর দিকে তাকাতো তখন অহংকার করতো আর বলতো কত গরিব ওগুলো, তারা শুধু ধন সম্পদ নিয়েই ভাবত, আর কিছু যে থাকতে পারে সে ভাবনাই তাদের ছিল না। এদের সারা জীবনের একমাত্র সাধনা ছিল কিভাবে আরও সম্পদ বানানো যায়। শহরটি ধনীদের সবাই ছিল দাম্ভিক অহংকারী। এদের মধ্যে সবচেয়ে দাম্ভিক ছিল এক ধনী বিধবা। তার স্বামীও অনেক জাহাজের মালিক ছিল। মারা যাওয়ার আগে তিনি এত সম্পদ রেখে গিয়েছিলেন যে তার কোনো হিসাব ছিল না। স্বামী মারা যাওয়ার পর মহিলাটি আরও অহংকারী হয়ে উঠলেন, বিলাস ব্যসনে মত্ত হয়ে গেলেন, সবসময় রত্নখচিত পোশাক পরতেন। রাস্তায় তিনি যখন বের হতেন তখন তার পোশাকের ঝলকে সবার চোখ ঝলসে যেত। রাস্তায় সবাই তাকে সালাম দিত, কিন্তু তিনি সালাম না নিয়ে ঘাড় সোজা করে চলে যেতেন। সবাই তাকে বেশ ভয়ও পেত। একদিন এই ধনী বিধবার একটা জাহাজ বহুমূল্যবান অনেক মালপত্র নিয়ে বিদেশে যাবে বাণিজ্যে। মালপত্র বোঝাই হয়ে গেছে, এমন সময় বিধবার মনে একটা ভাবনা এলো। তিনি ভাবলেন, আমার সম্পদের তুলনায় অন্যদের যে কিছুই নেই তা প্রমাণ করে দিতে হবে, আর তা করতে পারলে আমাকে অন্য ধনীরাও আরও বেশি সমীহ করবে, সবাই আমার প্রশংসা করবে। যেমন ভাবা তেমন কাজ। তিনি তখনই জাহাজের ক্যাপ্টেনকে ডাকলেন, বললেন, আমার হুকুম, তুমি জাহাজ ভরে মালামাল নিয়ে রওনা হও, আর এই মালামাল বিক্রি করে যে টাকা পাওয়া যাবে তা দিয়ে দুনিয়ার সবচেয়ে মূল্যবান সবচেয়ে সুন্দর জিনিসগুলো কিনে আনবে। দামের জন্য কোনো পরোয়া করবে না, প্রয়োজনে একটা জাহাজ ভরে শুধু সোনার মোহর নিয়ে যাও। ক্যাপ্টেন বিনয়ের সাথে বলল, আপনার হুকুম তামিল করব, দুনিয়ার সবচেয়ে সুন্দর আর দামি জিনিসটাই আমি আপনার জন্য কিনে আনব। জাহাজ রওনা হয়ে গেল। একদিন তার সব মালামাল বিক্রি করলো, তারপর এক শহর থেকে আরেক শহর ঘুরতে লাগলো তার মালিকের সে দুনিয়ার সবচেয়ে সুন্দর আর দামি জিনিসটি কিনতে। নানা শহরে যে হীরার আংটি, মোতির মালা, সোনার হার, হাতির দাঁতের অলঙ্কার, মূল্যবান পোশাক, অবাক করা খেলনা, অনেক কিছুই সে দেখল, কিন্তু এসবগুলোর মধ্যে কোনো কিছুই তার পছন্দ হলো না। আসলে এ লোকটা ছিল খুবই সাদাসিধে ধরনের একটা লোক, এসব জমকালো জিনিস তার মন ভরাতে পারেনি। সত্যি কথা বলতে কি, স্টাভরেন শহরে এসে বসবাস করলেও সে আসলে সেখানকার লোক ছিল না। সে জন্মেছিল দূরের এক গাঁয়ে, বেড়ে উঠেছিল সবুজ মাঠে দৌড়িয়ে বেড়িয়ে। তার কাছে হাতির দাঁত, সোনার অলঙ্কারের খুব একটা মূল্য ছিল না, তার কাছে এগুলো ছিল নিছকই লোক দেখানো খেলনা। কিন্তু তার মালিক দুনিয়ার সবচেয়ে দামি আর সুন্দর জিনিস আনার নির্দেশ দিয়েছেন, কি করা যায়, কোথাও মনের মতো জিনিস খুঁজে পায় না, তাই দুশ্চিন্তায় তার ঘুমও আসছিল না। একদিন ভাবতে ভাবতে একটি শহরের মধ্যে দিয়ে সে হাঁটছিল, হঠাৎ একটা জিনিস দেখে সে আনন্দে আত্মহারা হয়ে গেল। একটা গুদামে সোনালি রঙের গম ঝকমক করছে। সে ভাবল, এর চেয়ে দামি ও সুন্দর জিনিস আর কি হতে পারে, গম থেকে আটা হয়, সে আটা থেকে হয় রুটি, সে রুটি খেয়েই মানুষ বাঁচে। হাতির দাঁত, সোনা, হীরা যদি কোনোদিন দুনিয়া থেকে বিদায় নেয় তবুও দুনিয়ার বিন্দুমাত্র ক্ষতি হবে না, কিন্তু গম যদি হারিয়ে যায় একটা মানুষও বাঁচবে না। এই চিন্তা করতে করতে তার ম্লান মুখে হাসিতে ভরে উঠল। সে ভাবল, হাই,
আমার এই বুদ্ধি এতদিন কোথায় ছিল? আমার গায়ের ছোট্ট ছেলেটাও জানে দুনিয়ার সবচেয়ে দামি আর সুন্দর জিনিস কি, আর আমি তা নিয়ে এত ভাবছি। আমি এখন পেয়েছি আমার মালিক যা চান, আমি তার জন্য জাহাজ বোঝাই করে এই গম নিয়ে যাব। গম দিয়ে জাহাজ বোঝাই করে সে চলল তার শহরের দিকে। এদিকে তার মালিক অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার জন্যে। তিনি বলে বেড়াচ্ছেন তার জাহাজে করে দুনিয়ার সবচেয়ে সুন্দর আর দামি জিনিস আসছে, সবার কাছে এবার পরিষ্কার হয়ে যাবে তার সম্পদের পরিমাণ কত। অন্যরা তাই তার কথা শুনে বিষয়টা কোথায় গড়ায় তা জানার জন্য আগ্রহী হয়ে উঠেছে। অবশেষে একদিন জাহাজটা বন্দরে ভিড়ল। শহরের ধনীরা তো গেলই, এমনকি ছেলে বুড়ো গরিবরাও ভিড় করল বন্দরে। সে বিধবা মহামূল্যবান পোশাক পরে বেশ দাম্ভিকভাবে উপস্থিত হলেন বন্দরে। জাহাজ থেকে ক্যাপ্টেন নামা মাত্র বিধবা তাকে জিজ্ঞেস করলেন, আমার জন্য কী এনেছ তুমি, আসল জিনিস আনতে পেরেছ তো? ক্যাপ্টেন গর্বের সাথে জবাব দিল, এ দুনিয়ার সবচেয়ে দামি আর সুন্দর জিনিস এনেছি আপনার জন্যে। তাই তা শুনি জিনিসটা কি, নাম কি তার? গম, এক জাহাজ ভর্তি গম। কি গম, তুমি আমার জন্য গম এনেছ? বলতে বলতে বিধবার গলা কেঁপে উঠল, কথাই বেরোচ্ছিল না তার মুখ থেকে। বুক চিড়ে যেন একটা দীর্ঘশ্বাস বের হলো। মনে হলো তার সব কিছু যেন শেষ হয়ে গেছে। অন্যরাও কথাগুলো শুনে ফেলেছে, তারাও বিধবার গর্বচূর্ণ হওয়াতে খুশি হয়ে নানা বিদ্রুপ করতে লাগলো। এতে বিধবার আরও রাগ বেড়ে গেল, তিনি ভয়ানক রেগে গেলেন। অনেক কষ্টে রাগ চেপে তিনি ক্যাপ্টেনকে বললেন, তুমি তোমার এই দামি জিনিস ওই সমুদ্রে ডুবিয়ে দাও, আমি যেন আর তা চোখে না দেখি। ক্যাপ্টেন তার এই হুকুম যেন বুঝতে পারলেন না। সে বেশ অবাক আর দুঃখের সাথে বললেন, তা কী করে হয়, খাদ্য জিনিস ফেলে দেওয়া অন্যায়। আপনার যদি এই গম পছন্দ না হয় তবে গরিবদের মাঝে বিলিয়ে দিতে পারেন, অনেক গরিব এই গম খেয়ে বাঁচতে পারবে, এই গম এভাবে ফেলে দিলে গজব আসতে পারে। এ কথা শুনে বিধবা আরও রেগে গেলেন। তিনি রেগে আগুন হয়ে আঙ্গুল থেকে একটি দামি আংটি খুলে সমুদ্রে ছুঁড়ে দিয়ে বললেন, এমনই করে সব গম ফেলে দাও, আমি কোনো গজবকে ভয় পাই না। উপস্থিত লোকদেরও কেউ বিধবার কথার প্রতিবাদ করল না, সবাই পরম অবজ্ঞার সাথে গমের দিকে তাকালো। গম তাদের কাছেও কোনো দামি জিনিস মনে হলো না। ক্যাপ্টেন আর কী করবে, সে তো চাকরি করে। বিষণ্নভাবে সে হুকুম পালন করল, সব বস্তা পানিতে ফেলে সে প্রতিজ্ঞা করল, এমন মালিকের অধীনে সে আর চাকরি করবে না। সে এমন মালিক খুঁজে নেবে যে সত্যিকারের দামি জিনিস চেনে। দাম্ভিক মহিলা বিষণ্নভাবে বাড়ি ফিরে গেলেন। তারপর বাড়ি থেকে বেরোনোই তার জন্য কঠিন হয়ে গেল। রাস্তায় বেরোলে দুষ্টু লোকেরা তাকে বিদ্রুপ করত, এমনকি জানালা দিয়ে বাইরে তাকালেও কেউ কেউ তাকে বিদ্রুপ করত। দিন পাঁচেক পরের কথা, বিধবা হুকুম দিলেন, আজ দুপুরে মাংস খাবো না, মাছ চাই। চাকর একটু পরে দৌড়ে এসে বলল, হুজুর, যে মাছটা কিনে আনা হয়েছে তার পেটে এই আংটিটা পাওয়া গেছে। দেখে বিধবার মুখ কালো হয়ে গেল। তিনি চিনতে পারলেন এটা তারই আংটি, এই আংটিটা সমুদ্রে ফেলে দেওয়ার সময় গর্বভরে বলেছিলেন, গম সমুদ্রে ফেলে দাও, এই আংটি যেমন আমার কাছে ফিরে আসবে না, তেমনই ফেলে দেওয়ার জন্য কোনো বিপদও আমার উপর আসবে না। আজ আংটি ফিরে এলো, তবে কি সে বিপদ আমার উপর হানা দেবে? কয়েক মিনিট পরই খবর এলো ঝড়ে তার একটা জাহাজ ডুবে গেছে। এরপর কয়েকদিন পরপর এ ধরনের আরও খারাপ খবর আসতে লাগলো। পরের বসন্তকালে দেখা গেল বন্দরের বাইরের মুখে সবুজ পাতায় ছেয়ে গেছে। সকলে খোঁজ নিয়ে দেখল পানিতে ফেলে দেওয়া সে গম থেকে চারা গজিয়ে এই কাণ্ড ঘটেছে। ঘন গাছপাতার সঙ্গে বালু জমে জমে তিন মাসের মধ্যে বন্দরের মুখ বন্ধ হয়ে গেল। স্টাভরেন বন্দরে জাহাজ ভেড়ার পথ চিরদিনের জন্যে বন্ধ হয়ে গেল। শহরটির ঐশ্বর্যের মূলে ছিল এই বন্দর। বন্দরটি নষ্ট হয়ে যাওয়ায় জাহাজ মালিকদের আয়ের উৎস বন্ধ হয়ে গেল, তাদের জাহাজগুলো আর বাণিজ্যে যেতে পারে না। এতদিন তারা মনে করেছিল তাদের সম্পদ কোনো দিন ফুরাবে না, কিন্তু আসলে দেখা গেল ধন বেশি দিন থাকে না। খুব দ্রুত তাদের হীরা জহরত সোনাদানা দালান খোটা যেন জাদু মন্ত্রে উবে গেল। শহরটি ছোট্ট থেকে আরও ছোট্ট হতে লাগলো। একদিন যে শহরের প্রাসাদের চূড়াগুলো দূর দূরান্ত থেকে দেখা যেত, সেটা এখন ছোট্ট একটা পাড়াগায়ে পরিণত হলো। সেখানে কুড়ে ঘর বানিয়ে কিছু অসহায় গরিব বাস করতে লাগলো। আশপাশের লোকেরা এখনও সে গর্বিতা বিধবার কাহিনী তাদের সন্তানদের শুনিয়ে বলে, ওই তার অহংকারের ফল, বন্দরের মুখে বালির জল।